সম্মানিত বিয়াস, আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের বিষয়গুলো দেখুন, কবুতরের শরীরে কেন পোকা হয়, কিংবা পোকার জন্য কোন ওষুধটা ইউজ করবেন, এবং কি কবুতরের খামারের বিশেষ দিকগুলো, এবং কি কবুতরের কৃমি কোর্স এবং ভিটামিন কোর্সগুলো নিয়ে কথা বলবো। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাই, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো সম্মানিত বিয়াস, চলুন আমরা মূল ভিডিওতে চলে আসছি। তো দেখুন, শুরুতেই দেখাচ্ছি কবুতরের শরীরে পোকা হলে আপনারা কোন ওষুধটা ইউজ করবেন। তো শুরুতে বলে নিচ্ছি আপনাদেরকে, তো দেখুন কীভাবে ইউজ করতেছি। এবং কি আমি শুরুতে বলে নিচ্ছি, কবুতরের শরীরে কিন্তু তিন ধরনের পোকা হয়। একটা পোকা আপনার শরীরে পশমের উপরে উকুনের মতো হয়, আর একটা পোকা হয় শরীরের ভিতরে, চার থেকে ছয়টা পোকা থাকে, এটা মাছির মতো হয়। আর একটা পোকা সেটা হলো কৃমি, যেটা হয় পেটের মধ্যে। হ্যাঁ, যেটা পেটের মধ্যে হয়। কবুতরের কৃমি সবাই জানেন, আমরা কৃমি কোর্সটা করাই, এবং কি কবুতরের শরীরের উপরে পাখার গোড়ায় গোড়ায় ছোটো ছোটো যেই উকুনের মতো যেই পোকাটা থাকে, এই পোকাটা খুবই ক্ষতিকারক। এই পোকাটা কিন্তু কবুতরের শরীরের যেই ক্যালসিয়ামগুলো কিংবা ব্লাডগুলো আপনার চুষে নেয়, দিনকে দিন কবুতর শুকিয়ে যায়, এবং কি অনেক সমস্যা হয়। তো আপনারা জানেন, তো কৃমির জন্য আমরা সচরাচর কিন্তু আমরা প্রতি দুই মাস পর পর কোর্স করিয়ে নিই, দুই মাস তিন মাস পর পরেই আমরা সবাই কোর্স করে নিই। আপনাদেরকে আমি এখানে, আমি সৌদি আরব থেকে, আমাদের যে লকটি পৃথিবীর সবচেয়ে বড় একটি খামার, যেখানে লাখ লাখ পশু পাখি এবং কবুতর আছে প্রায় 5-6 লাখ, এই খামারের একটা কবুতর দড়ি আমি দেখিয়ে দিচ্ছি আমি বাড়িতে কীভাবে ইউজ করি, কিংবা কোন জায়গায় এই ড্রপটি ইউজ করে আপনারা কবুতরের শরীরের পোকামাকড় মারতে পারবেন। তো দেখুন, এই যে কবুতরকে প্রথমে এইভাবে হাতে নেবেন, নেওয়ার পরে কবুতরের এই সাইডটায়, এই যে এই সাইডটা আছে না, এই সাইডের মধ্যে এই যে পাখের গোড়ায়, এখানে 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 এইভাবে করে তিন ফোঁটা দিবেন, একটা ডাকনার মধ্যে, একটা পাখার মধ্যে তিন ফোঁটা দিয়ে দিবেন। তারপরে আবার এই ফাঁকনাটার মধ্যে মনে করেন আপনার উল্টা সাইড করে এখানে তিন ফোঁটা দিবেন, তাহলে কয় ফোঁটা হলো? 6 ফোঁটা। তারপরে লেজের মধ্যে 2 ফোঁটা দিয়ে দিবেন, 8 ফোঁটা। আর এই গলার মধ্যে এখানে সামনে একটা, এখানে পিছনে একটা, এই 10 ফোঁটা ওষুধ আপনারা সুপার কবুতর, আমাদের এই লকটির কবুতরের জাত এবং ইয়েটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর একটা কোয়ালিটি। এগুলো 3টা থেকে 5টা বাচ্চা পর্যন্ত খাওয়াইয়া উঠাইতে পারে আল্লাহ রহমতে। তবে ফিজিয়ন ফিট ইউজ করতে হবে, সাধারণ খাবার দিয়ে হবে না। ফিজিয়ন ফিটটা ইউজ করলে 3টা থেকে 5টা বাচ্চা পর্যন্ত উঠানো যাবে। আমরা ইনকিউবেটর মেশিনে বাচ্চা ফুটিয়ে তারপরে খামারে নিয়ে আসি। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। তো দেখুন, আরও কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার বাড়িতে আমি কবুতরগুলোকে কীভাবে ভালো ডিম বাচ্চা উৎপাদন করি, কিংবা কীভাবে ভালো ডিম বাচ্চা পাচ্ছি, কিংবা কীভাবে সুস্থ রাখতেছি। তো সুস্থ রাখতে গেলে কিন্তু আমি শরীরে পোকার জন্য, কিন্তু এর আগের সপ্তাহ আমি আপনার পটাশ দিয়ে আপনার গোসলটা দিয়েছিলাম। তো আমি পটাশ দিয়ে মূলত গোসল করাই। তো আসলে আমার কয়েকটা কবুতরের হাতে গোনা, সবগুলো কবুতরের মধ্যে কিন্তু পোকা হয় নাই। হ্যাঁ, তো হাতে গোনা কয়েকটা পটাশ দিয়ে গোসল করালেও আপনার এই পাখের নিচের অংশে আপনার 2-4টা পোকা থেকে যায় সবসময়। তো একটা জিনিস কি আপনারা দেখবেন, যদি আপনাদের কবুতরের শরীরে পোকা হয়, কিংবা এই ক্ষেত্রে কবুতরের পাখগুলো নষ্ট হয়ে যায়, কবুতরের ক্যালসিয়ামের অভাব দেখা দেয়, এবং কি বিভিন্ন ধরনের সমস্যাগুলো আপনার হতে পারে। তো দেখুন, আমি পোকার জন্য কিন্তু আজকে এই ওষুধটার দাম মাত্র 50 টাকা, আপনারা এটা ইউজ করে ভালো ফলাফল পাতে পারেন পোকার জন্য। তো দেখুন, আসলে আমি কৃমির জন্য কী করি, কৃমির জন্য আমি ছোটোখাটো একটা কৃমির কোর্স যেভাবে করণীয় আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, কারণ আপনার কবুতরের কৃমির কোর্স করানোর আগে দেখুন, আগে ভেবে নেবেন, কৃমির কোর্স করানোর আগে কবুতরের লক্ষণগুলো দেখে তারপরে কৃমির কোর্স করাবেন। আপনাদেরকে একটা কথা বলে রাখি, যে কোনো ভাই আপনাদেরকে বলবে, কিংবা যে কোনো ডক্টর বলুক আর যেই বলুক, কোনোভাবেই আপনাকে বলে নিলে আপনি সাথে সাথে করে ফেললেন কৃমির কোর্সটা, সেগুলো না পাই। এই যে দেখুন, আমি কিন্তু আপনার ওষুধটা দেখাচ্ছি, কিন্তু আপনারা ভিডিওটা দেখুন এবং কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। কৃমির কোর্স কবুতরকে আপনি হাতে চোখে না দেখে, কবুতরের লক্ষণ না বুঝে ধরেই কিন্তু কৃমির কোর্সটা করানো যাবে না। অনেক ভাই বলেন, ভাই আমার কবুতর কৃমির কোর্স করাইছি, ভাই অনেক বমি করতেছে, পাতলা পায়খানা হয়ে যেতেছে, ভাই কবুতরটা জিম ধরে বসে গেছে। হ্যাঁ, কিংবা অনেক সময় অনেকগুলো কবুতর মারা যায়, হ্যাঁ কৃমির কোর্স করানোর পরে ভাই ভালো ফলাফল পাইতেছি না। তো এগুলার কারণ হচ্ছে, ভাই কৃমির কোর্স করানোর আগে কিছু কোর্স করে নিতে হয়। কবুতরটা যখন স্ট্রং থাকে, কিংবা কবুতরের কৃমির কোর্সটা করানোর কিন্তু অনেক ধরনের ইয়ে আছে। যেমন আপনি, অতিরিক্ত গরম পড়তেছে এখন, এখন কিন্তু কৃমির কোর্সটা আপনি কীভাবে করাবেন, যেদিন বৃষ্টি হবে, ঠান্ডা পড়বে, সেদিন আপনি কৃমির কোর্সটা করাতে পারবেন। এবং কি কবুতরের বডির, শরীরের কিছু কন্ডিশন, তারপরে ভিটামিন কোর্স আগে পরে, এ ধরনের অনেক দিক দিকনির্দেশনাগুলো আছে, আসলে ভিডিওর মাধ্যমে বলা যায় না, অনেক কিছুই। ইনশাআল্লাহ অন্য একটি ভিডিওতে এই বিষয়ে নিয়েই শুধু কথা বলবো।
তো এই জিনিসটা যাদের ডিম বাচ্চা কম হচ্ছে তাদের একমাত্র কারণ হলো কৃমির কোষটা বরাবর করানো হচ্ছে না, এমনকি ভিটামিন কোষটা কৃমির কোষের কোর্সের পাশাপাশি আপনারা ভিটামিন কোষটা ভালো করে করাইতে পারতেছেন না, এই জন্য আপনাদের লপটে ভালো ফলাফল পাইতেছে না অনেকেই। তো দেখুন আজকের যে বিষয়টা সেটা হলো কৌলুত্তরের শরীরে পোকা মারতে গেলে আপনারা যে ওষুধটা ইউজ করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি, এবং কি ভিডিও শেষে আপনাদেরকে এই ওষুধটার নামটা এবং কি কোথায় পাবেন কত টাকা, এটা 50 টাকা মাত্র 50 টাকা হলে আপনারা যে কোনো পশু যেই ওষুধগুলো ভেটেরিনারি যে দোকানগুলো সেখানে পাবেন। হ্যাঁ, তাহলে ইনশাল্লাহ আপনারা, আমি নাম বলতেছি না লাস্টে বলে দেবো ইনশাল্লাহ, তো আপনারা এটা পেয়ে যাবেন। আসলে এইভাবে কিন্তু খোলাসা যে ভিডিও করে ওষুধগুলো কিংবা এই ধরনের ডিটেলসগুলো দেওয়া কিন্তু ঠিক না, তারপর আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কারণ অনেকেই পার্সোনালভাবে যোগাযোগ করতে পারেন না, এই জন্যই একবার সরাসরি দেখিয়ে দিচ্ছি। আসলে আমার চ্যানেলটি মূলত খোলার কারণে হলো আপনাদের জন্য আপনাদের কবুতর বিভিন্ন পশু পাখির যে চিকিৎসামূলক টিপসগুলো আছে সেগুলো শেয়ার করা, কিংবা অনেকেকে অনেক কিছু, আসলে মূলত কিন্তু কবুতরের লপটের কিন্তু আপনার ওষুধের চাইতে কিন্তু আপনার দিক দিকেশোনাগুলো সবচেয়ে বেস্ট। আপনি যদি আপনার লপটের দিক দিকেশোনাগুলো ভালো করে রাখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কবুতর, আমি কিন্তু দেখুন আমার বাড়িতে আমার ফ্যামিলি কবুতর পালন করে, এই যে দেখুন এই কবুতরগুলো সবগুলোই কিন্তু আমার বাড়িতে, যাই আসে আল্লাহ যাই দিছে আমার বাড়িতে যে খামারটি, আমি তো পৃথিবীর সবচেয়ে নাম করা একটি খামার যেখানে লাখো লাখো পশু পাখি, এই খামারটিতে আসি, আমার সাথে মিশরের ডক্টর কামাল উনিও আছেন। তো আমরা এখানে যেই কৃমির কোর্সগুলো কিংবা যেই পদক্ষেপগুলো নেই ওইখান থেকে আমি কিছু টিপস আমার বাড়িতে ওটা প্রয়োগ করি, এখান থেকে ফোনে বলে দিই কিংবা টিপসগুলো কিংবা কবুতরের লক্ষণগুলো আমি ভিডিও ক্লিপসের মাধ্যমে দেখে আগে বুঝে লপটের পজিশন বুঝে খামারের তাপমাত্রা বুঝে থাকি। তো মনে রাখবেন ভালো ডিম বাচ্চা পেতে গেলে আপনাদেরকে অবশ্যই কৃমির কোর্সটা ভালোভাবে করাতে হবে, এবং কৃমির কোর্সের পরপরেই আপনারা ভিটামিন কোর্সটা করাতে হবে, তারপরে ইনশাল্লাহ ভালো ডিম বাচ্চা পাবেন। আর ডিম বাচ্চা অবশ্যই সুন্দরভাবে চেলে বেছে দিবেন, একটা ডিম যেদিন পারবে ওটা সরিয়ে রেখে পরে আরেকটা ডিম পারলে দুটো ডিম একসাথে দিবেন, ইনশাল্লাহ যেন একই দিনে বাচ্চা ফুটে, তাহলে দুটো বাচ্চা একই সমান হবে, বাচ্চাও মারা যাবে না এবং কি খাবারও ভালো খাবে, দুটো বাচ্চাই ভালো হবে ইনশাল্লাহ। তো দেখুন আর অবশ্যই ডিম পাড়ার পরে 5-6 দিন পরে অবশ্যই ডিমগুলো চেক করে নেবেন, 20 দিন 18 দিন 16 দিন পর্যন্ত কবুতরকে না বসিয়ে রেখে এক সপ্তাহ পরে ডিম চেক করে ডিম যদি জমে রাখবেন, না জমলে ফেলে দিবেন, ভালো করে কৃমির কোর্স করে ভিটামিন কোর্স করে তারপর আবার নতুন করে পুনরায় কবুতরকে ডিমে নেবেন। তো এইভাবে যদি করেন ইনশাল্লাহ আমি মনে করি আপনারা আপনাদের খামারে ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। তো এই ভিডিও ডিসক্রিপশনে আমার নতুন চ্যানেলটির লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্টস করবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন অবশ্যই। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আমি নোমান সৌদি আরব থেকে।